গাইজ ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আজকে ভিডিওতে আপনারা জানতে চলেছেন কিভাবে আপনারা আপনার ফোনে এই ধরনের ভিডিও ওয়ালপেপার আপনারা সেট করে সেট করবেন। এবং আজকে ভিডিও খুব একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এক লাইক তো বন্ধেই হ্যাঁ বস। আর আমার চ্যানেলে আমি নতুন হয়ে থাকেন, নিজের লাল রঙের সাবস্ক্রাইব টিপে পাশে থাকা ঘন্টা বাটনটি অবশ্যই ক্লিক করবেন। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দিস ইজ সুব্রত হাজরা, ইউ ওয়াচিং আইন হেল্পার। এই ধরনের ভিডিও ওয়ালপেপার সেভ করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমে প্লে স্টোর চলে যেতে হবে। প্লে স্টোর চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিডিও লাইভ ওয়ালপেপার। এটি সার্চ করার পর এখানে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন, প্রথম অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড আমার করা আছে, তা আমি এটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে প্রথম ভিডিও ক্যামেরা লোগোটি দেখতে পাচ্ছেন, এটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কোন ভিডিওটি ওয়ালপেপার করতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছেন, স্টার্ট অপশান দেখতে পাচ্ছেন আপনারা। স্টার্ট অপশানটি ক্লিক করলেন, ক্লিক করে নেওয়ার পর কোনখান থেকে কতটি আপনি ভিডিওটি এখানে দুটি টুলস দেখতে পাচ্ছেন। এখানে প্রথম প্রথম টুল এবং দ্বিতীয় টুলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথম টুলটি আপনি কাজ হলো যে প্রথমে আপনি যেখান থেকে ভিডিওটি স্টার্ট করতে চান সেই জায়গাটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দ্বিতীয় টুলসটি কাজ হলো যে আপনি যেখানে ভিডিওটি শেষ করতে চাইছেন সেই জায়গাটি আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি পুরো ভিডিওটি আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে ছোটো করে নিলাম আপনার দেখানোর্থে। এরপর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এরপর আপনি যদি ভিডিওটি যদি মিউট হয়ে যাবে দেখতে চান তাহলে এখানে মিউট অপশানটি আছে। এরপর আপনি যদি মিউট না করে যান তাহলে এটি অন আছে। এবার মিউট হিসাবে আপনি দেখতে চান তাহলে এটি অফ করে দেবেন। অফ করে নিয়ে আসার পর এখানে উপরে ডান দিকে গ্যালারি অপশানটি দেখতে পাচ্ছেন, এটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কোনো এডিটের যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে সেটিং লোগোটি দেখতে পাচ্ছেন। সেটিংয়ের লোগোটি আপনাকে এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে কোনো আপনি যদি এডিট করা থাকে এটি এডিট করে নিতে পারেন। এরপর আপনি আমার এখানে কোনো এডিট করার কিছু নেই, তা আমি ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর এখানে সেম এডি ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে স্টেট ওয়ালপেপারে আপনি ক্লিক করবেন। সেট ওয়ালপেপারে ক্লিক করার পর এখানে দুটি অপশান আপনার কাছে শো করবে, একটি হোম স্ক্রিন আর একটি আছে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, দুটি দেখতে পাচ্ছে। আমি এখানে হোম স্ক্রিনটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি একদম ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের শো করছে ইন্টারফেসটি। এরপর আপনি যদি ওয়ালপেপারটি বন্ধ করতে চান তাহলে আপনি আবার একই প্রসেস থাকবে। আপনি এখানে ভিডিও ওয়ালপেপারটি অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে ডান সাইডে নিচে কালার অপশান দেখতে পাচ্ছেন। এরপর কালার অপশানের পর এবার বিভিন্ন আপনি এখানে কালার দেখতে পাচ্ছেন, আপনার পছন্দ যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ এ ওয়ালপেপার আছে, এটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একদম ব্যাক চলে আসবেন, দেখতে পাচ্ছেন একদম অফ হয়ে গিয়েছে। এইভাবে আপনি ওয়ালপেপারটি ভিডিও ওয়ালপেপার সেট করতে পারবেন। এবং আপনি আপনার বন্ধুদের কাছে এই ধরনের ভিডিও ওয়ালপেপার সেট করে আপনি আপনার বন্ধুদের কাছে শো অফ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। এবং ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, নিচে লাল রঙের সাবস্ক্রাইব টিপে পাশে থাকা ঘন্টা বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাড়তে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।